এই ঈদ উপলক্ষে যেন চুরি চামারি না হয়, কারণ একটি মানুষ হাসতে হাসতে বাড়িতে যায়, বাড়িতে এসে তিনি কাঁদে, সেই কাঁদাটা যেন কেউ কাঁদতে না হয়। চোরের হাতেতে বাঁচার জন্য প্রয়োজন হলে আপনারা 10টা 20টা বাড়িওয়ালা মিলে এক মাস কমপক্ষে 10 দিনের জন্য একটি দারোয়ান, আপনারা 2টে দারোয়ান 2টা লোক নিয়োগ করেন। আমরা মেয়র সাহেবকে খেয়াল করে তার হাতকে শক্তিশালী করার জন্য গরুটা জবর দেওয়ার পরে যেন ময়লাটা সে ব্যাগে আমরা নিতে পারি, এবং তার জন্য আমরা যারা এলাকায় আওয়ামী লীগ বান্ধব আছি একটু খেয়াল করতে হবে, সেখানে একটু যেতে হবে যে ভাই আপনার ময়লাটা আপনি যদি তাড়াতাড়ি ব্যাগে ভরেন তাহলে দুর্গন্ধটা ছড়াবে না, এবং আমরা চেষ্টা করব কোনো এলাকায় যেন কোনো ময়লা কোনো ড্রেন জাম না হয়। 10 নম্বর ওয়ার্ডের লোকজন ভালোবেসে যদি তাদের একটু সেবা করার জন্য আমাকে সুযোগ দেন, আমি সেই সেবাকে আমি আমার মাতার মনি হিসাবে আমি তাদেরকে আলগি রাখার চেষ্টা করব। এই এলাকা কীভাবে ভালো রাখা যায়, আমরা যদি কমিশনার হতে পারি প্রতিটা গল্লিতে কমপক্ষে হাপ্তায় একদিন আমরা রাউন্ড দিব, ওই এলাকায় কোনো চাঁদাবাজ কিছু কিশোর গ্যাং সেখানে আমরা আর জন্ম হতে দিব না, আমরা সেটি সবাই মিলে কাজ করার জন্য যেন আল্লাহ পাক তৌফিক দেন আমি সেটিই চাই।